মেয়ে বেলা বয়ে চলে যায়। দাদুকে একবারে দেখেই ফিরলাম। হ্যাঁ, আমি শুনলাম, কেমন আছেন এখন? বেটার, তবে মা আপাতত ওখানেই থাকবে। হ্যাঁ, সেটাই ভালো। আজকে যেটা ঘটলো সেটা আমি নিজেও জানতাম না। অসুখ বিসুখ তো আর বলে কয়ে আসে না। তুমি চিন্তা করো না রুরুদা, দাদু একদম ঠিক। আপনি আমায় কফি খেতে যাওয়ার কথা বলেছিল, এবার ও যে নিজেই অফিসে চলে আসবে সেটা আমি সত্যি জানতাম না, বিশ্বাস কর। আবার এটা নিয়ে কেন কথা বলছো? হয়ে গেল তো একবার কথা। আই এম সরি মু। তুই কিছু বলবি না? দেখ, আজকের ঘটনাটাই আমি নিজেও সারপ্রাইজড। তুই শুনছিস আমি কি বলছি? উত্তর তো সামনেই আছে, দেখতে পাচ্ছ না? তাকিয়ে দেখো, ব্যাগ দুটোকে পাশাপাশি রাখা, কত আলাদা। জোর করে পাশে রাখা হয়েছে বলে ফারাকটা এত বেশি চোখে পড়ছে। মু, তুই যত চুপ করে থাকবি তত প্রশ্নগুলো মনের মধ্যে ঘুরপাক খাবে। যা নিয়ে প্রশ্ন তোলা যায় না তা নিয়ে প্রশ্ন তুলছ কেন? আর চাঁদনি দেখি বাইরের লোকের মতো তোমাকে বলে কই তারপর তোমার অফিসে আসবে। আর তো কটা মাস, তারপর তো সব আগের মতো হয়ে যাবে। তাহলে মাঝের এই কটা দিন আমার এত প্রশ্ন থাকবেই বা কেন? তুমিও বা তার উত্তর দেবে কেন? তুই আমার কথাটা বুঝছিস না, তুই ভুল। এই ব্যাগ দুটোকে দেখো, মানাচ্ছে এদের পাশে, ঠিক আমাদেরই মতো জোর করে পাশাপাশি আছে, পুরোটাই ডেস্টিনি। একটু ধৈর্য ধরে অপেক্ষা করা ছাড়া কারোর কিছু করার নেই। তোর এই রংটাই পছন্দ? আমি একটা ব্যাগ অর্ডার করছি, অনলাইন অর্ডার করছি, কালই এসে যাবে। কিলা কিছু বললি না? লাগবে না টুকুদা, এই ব্যাগটা এখন আমার অনেকদিন চলবে। চলবে না, তুই দাঁড়া। টুকুদা, আমার লাগবে না, আর আমি তো তোমাকে চিনি, তুমি নিশ্চয়ই এক্সপেন্সিভ কিছু অর্ডার দেবে, আর সেটা ইউজ করা আমার অভ্যাস নেই। আর ব্যাগ বদলালেই তো ভাগ্য বদলে যায় না, ব্যাগের কথা হচ্ছিল না টুকুদা। তুই বড্ড বেশি ভাবছিস মু, ব্যাগটা আমি অর্ডার করব। ব্যাগ দুটো খালি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। সবটাই মনের ব্যাপার মু, তুই যা বুঝতে চাইবি তোর মন তোকে তাই বুঝাবে, আর এই মনটাকে বেশি প্রশ্রয় দিস না। জোর করে কি মনকে চুপ করিয়ে রাখা যায়? আমি জানি তোমার মনও এই একই কথা বুঝে টুটুদা, আমি নই। চাঁদনি দেখেই তোমার পাশে সবচেয়ে বেশি মানায়, আমরা দুজনে এই ব্যাগ দুটোর মতনই বেমানান। আহ, একেই বলে টাইমিং। আমি মক্ষম খাওয়ায় না দেখে রকম মিস করতাম, বুঝতে পারছিস তো?
আচ্ছা শোন না, আমার মাথায় একটা প্ল্যান এসেছে। হ্যাঁ পিপি, আমারও ঠিক মনে হয় ওই ফিশ চপটার পর মাটন চপ হয় না ঠিক। শোন না আমার কথাটাই ঠিক, লোকে থামতে বলতো, শুনছেই না। বলছিলাম যে তোরা খেয়াল করে দেখেছিস, দুডো আর ময়ের ফুসহচ্ছে কিন্তু এখনো করা হয়নি। আরে সেদিন মেজবৌদি এমন অসুস্থ হলো, তারপর থেকে তো নানান ঝামেলা লেগেই রয়েছে। আজকে করলে কেমন হয়? মেজবৌদি বাপের বাড়ি গেছে আর মেজদা মেজবৌদিকে দিয়ে মনে হয় না আজ রাতে ফিরবে। তাই তো আমি ভাবলাম যে এই সুযোগে বাকি থাকা কাজটা ছেড়ে ফেলি। একদম উত্তম কথা। এবার ফিশ চপটা খেতে খেতে প্ল্যানটা সেরে ফেলো। আমি জানি তো তোর হালকা খেলে তো শরীর খারাপ হয়। কাদের উপর দায়িত্ব দিচ্ছিস তুই? হ্যাঁ ওরা ওরা নেবে দায়িত্ব, ওরা এখনো বড় হয়েছে, সব কাজ তো আমিই করছি। কথায় বলে না সাদিকা লাড্ডু, মানে সেই লাড্ডু না খেলে আমি বুঝতেই পারতাম না যে বিবাহিত জীবন কতটা মধুর, কতটা আনন্দের। শোন, বিয়েটাকে সেলিব্রেট করা উচিত, অতসী মৌ আর টোটোর ফুলসজ্জা যেন কোনো খামতি না থাকে। আমি আছি তো নাকি? হ্যাঁ, এই বিবাহিত জীবনটা কিন্তু ঠিকঠাক ভাবে শুরু করাটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা শোনো শোনো, তাহলে তো ফুল আনাতে হবে। এই আমি যাচ্ছি ফুল আনতে। শোন, এইসব কাঠগুলো আমারই করা উচিত, মানে টোটো মতো আমার বন্ধুরই মতো, কিন্তু হাজারো কাকা তো, তোরা কর, আমি ওপর ওপর নজর রাখবো। আমি বলি কি, তুই তো ছেলের ফুল সজ্জাটা অর্গানাইজ করিস, সেটাই ভালো। ছেলে সে সুযোগ দিলে তো। আচ্ছা ফুলের দায়িত্ব কিন্তু আমার। হ্যাঁ কি কি লাগবে আমি বলে দিচ্ছি। আনতে তো সেই আমাকেই হবে। বাবা, ইংলিশ ফুল যাবে বাংলার ফুল আনতে, অ্যামেজিং ব্যাপার। এ আমি একা যাব না, আমার পার্টনার আছে সাথে। কে সেটা? পাপাই। আচ্ছা শোন টিকলি, খাট সাজানোর দায়িত্ব কিন্তু তোর আর আমার। হ্যাঁ এই আর কোনো চাপ নেই, পাপাকে ফুল আনতে পাঠিয়ে দিও। ইয়ে মৌদির পূজা যাবে। আসতে আসতে এটা সারপ্রাইজ। টিকলি দেখ, আমার সত্যি ভীষণ আনন্দ হচ্ছে। আমারও খুব ভালো লাগছে জানিস, সারাক্ষণ মেয়েটা এত মনমরা হয়ে থাকে। কিন্তু মৌদি আর ডোডোটা ঘরে থাকলে ঘরটা সাজাবে কি করে? সত্যি তো দেখেছ, এইটাই হচ্ছে বুদ্ধি। তুই তো দিনকে দিন ইন্টেলিজেন্ট হয়ে যাচ্ছিস রে। আমরা কখন থেকে প্ল্যান করে যাচ্ছি ফুলসজ্জার, সাধারণ বিষয় আমাদের মাথায় আসেনি। সত্যি তো দেখ, মৌকে আমি ম্যানেজ করে বের করে দেবো, দা ভাই তো সারাক্ষণ ল্যাপটপের মধ্যে মুখ গুজে থাকে, ওকে আমি বার করতে পারবো না, আমি জানি না ওকে কীভাবে ম্যানেজ করবো। আচ্ছা দাঁড়া, ডোডোর দায়িত্ব আমার, কি করবি তুই? সারপ্রাইজ।
করছি খুব। চাঁদিনী, যাচ্ছি তো মেয়েবেলা সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 7:30 টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।